না না ভয় থেকে আসছি, অবশ্যই ভয় না, আমাদের লাইফ সব জীবন দোবল সব থাকে সবগুলোই করে না কি বলেন, এটা লগান না। আসলাম আমি আপনার টিভিতে অফিসে বসছি, টিভিতে দেখলাম যে লাইভ দেখলাম সময় টিভিতে বলতে ব্যস্তপুরী স্বর্ণ ওখান থেকে লকার শুরু হয়েছে ওইটা শোনার সঙ্গে আমি অফিস থেকে চলে আসলাম, কিন্তু আমি দেখলাম আমার গুলো ঠিক আছে। আমি খবর নিউজ দেখার পর আসছি, মানে এখান থেকে স্বর্ণ গায়েব হয়ে গেছে এরকম একটা নিউজ শুনে আসছি আর কি। এই জন্য আপনি এটার জন্য আসছি, আমি আমার আমানত ফেরত চাইব। কত বছর ধরে রাখতেন এখানে আপনি? অনেক বছর। এই লকার কয়টি এখানে? একটি লকার আমার বড় না ছোট? ছোট ছোট একটি লকার। কতটুকু স্বর্ণ রাখিয়েছেন আছে মোটামুটি? ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে যে একটি ভয় কাজ করছে সেটা অনেকটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, যে এবং তাদের যে গতিবিধি এবং তাদের যে বিধি নিষেধ সেটাই তার প্রমাণ রাখছে। আসলে হয়তো কিছু একটা ঘটতে পারে, কারণ তাদের যে লুকোচুরি সেটা হয়তো কিছু একটা জানান দিচ্ছে, এবং ব্যাংকের যে অন্যান্য যারা আসছেন তারাও বেশ শঙ্কিত, এবং এই ঘটনাটি জানাজানি হওয়ার পর তাদের যে অন্যান্য লকার যাদের রয়েছে তারাও কিন্তু এই জায়গাটিতে আসছেন এবং তাদের লকারগুলো একটু পরপর চেক করে যাচ্ছেন যে তাদের লকারে যে জিনিসগুলো রেখেছেন সেগুলো সেফ আছে কিনা, নিরাপদে আছে কিনা, সেগুলো কিন্তু যাচাই বাছাই করছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ পর পরই সেই লকারে একজন একজন করে প্রবেশ করছেন এবং সেখান থেকে একজন একজন করে বের হওয়ারও যে দৃশ্য সেটাও দেখা যাচ্ছে। কখনো ব্যাংকের লোক প্রবেশ করছেন, কখনো বাহিরের কাউকে আমরা দেখছি প্রবেশ করতে, এবং যেটা বলা হচ্ছে শুধুমাত্র যে ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছেন তারাও চেক করার চেষ্টা করছেন। আমরা একটু সামনের দিকে যাই এবং কথা বলার চেষ্টা করি, এবং এই ঘটনার পরপরই আসলে অনেক ধরনের ঘটনা যেহেতু ঘটেছে সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে অনেকেই কিন্তু এসেছেন, আপনার কি লকার দেখার জন্য এসেছেন দেখতেছেন? আপনারা কি এই ঘটনা ঘটার পরেই আসলে শঙ্কিত? জি জি। কি শুনে আসছেন? এই যে লকার চুরি হয়ে গেছে, জাস্ট নিউজটা পাইলাম, আমরা দেখতে আসলাম এতটুকু। মানে নিজের লকারটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে কেন, ওটা জাস্টিফাই করতেছি আর কিছু না। এই যে একটি ঘটনা যেহেতু সংবাদ প্রচার হয়েছে এবং সেটি জানার পরেই কিন্তু আমাদের যারা রয়েছেন অন্যান্য লকারের যারা মালিক রয়েছেন তারা কিন্তু আসলে এসে চেক করছেন যে তাদের লকারে কিছু আছে কিনা, সেটা আসলে তাদের লকারে যে জিনিসগুলো রেখেছেন সেগুলো নিরাপদে আছে কিনা, সেগুলো অক্ষত অবস্থায় আছে কিনা, সেগুলো জানার চেষ্টা করছেন এখানে এসে। অনেকেই কিন্তু এখন ছুটে আসছেন যে এই ধরনের তথ্য জানার পরে, যে ব্যাংক কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন এবং তারা তাদের লকারের যে বিষয়টি সেটি যাচাইয়ের চেষ্টা করছেন যে তাদের লকারগুলো আছে কিনা, লকারে যে স্বর্ণালঙ্কারগুলো রয়েছে সেগুলো অক্ষত অবস্থায় আছে কিনা সেগুলো জানার যে চেষ্টা সেই চেষ্টাটি করছেন। একে কিছুক্ষণ পরপরে কিন্তু এই যে সংবাদটি শোনার পরে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যখন এই বিষয়ে সংবাদ প্রচার করছে, আমরা যখন সংবাদ প্রচার করছি সেই বিষয়ে একটু আমরা একটু আপনার সাথে কথা বলি, আপনি কি কারণে এসেছেন? আমি এসে আপনাদের সময় টিভি একটা লাইভ পেলাম, ঠিক আছে দেড়শো করে শোনা নিয়ে গেছে, তখন আমি দেখতে আসলাম, আমারগুলো সব ঠিক আছে, কোনো প্রবলেম ঠিক আছে। না না ভয় থেকে আসছি, অবশ্যই ভয় না, আমাদের লাইফ সব জীবন দোবল সব থাকে সবগুলোই করে না কি বলেন, এটা লগান না। আসলাম আমি আপনার টিভিতে অফিসে বসছি, টিভিতে দেখলাম যে লাইভ দেখলাম সময় টিভিতে বলতে ব্যস্তপুরী স্বর্ণ ওখান থেকে লকার শুরু হয়েছে ওইটা শোনার সঙ্গে আমি অফিস থেকে চলে আসলাম, কিন্তু আমি দেখলাম আমার গুলো ঠিক আছে। তিনি আসলে যেটি বললেন যে দশ বছর ধরে তিনি তার স্বর্ণালঙ্কার গুলো একটি লকারে রেখেছেন, আজকের এই সংবাদ শোনার পর তিনি অনেকটা তড়িঘড়ি করে এই জায়গায় আসলেন এবং আসার পরে
টিনে তার লকার যে দেখার যে বিষয়টি সেটি আসলে চেক করে দেখলেন এবং দেখলেন যে তার লকারটি ঠিক আছে। শুধুমাত্র একটি লকারের এই ঘটনা এখন বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর পরে কিন্তু আমরা দেখছি যে যাদের লকার রয়েছে চকবাজার শাখা ইসলামী ব্যাংকের চট্টগ্রামের সেই জায়গাটিতে সেই গ্রাহকরা আসছেন এবং গ্রাহকরা আসার পরে বারবার তিনি তার সবগুলো চেক করে দেখছেন। আসলে কি দেখছেন যে তার লকারে যেই যেই মূল্যবান জিনিসগুলো তারা রেখেছিলেন সেগুলো কিন্তু আসলে ঠিক পাওয়া যাচ্ছে কিনা, আছে কিনা, অবশিষ্ট আছে কিনা, খোয়া গেল কিনা, একটি শঙ্কা যে তৈরি হয়েছে সেই শঙ্কাটি থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু তারা এই জায়গাটিতে দৌড়ে আসছেন এবং যে যার মতো করে যার যার লকারটি একবার একবার করে খুলে তার মূল্যবান জিনিসপত্রগুলো আছে কিনা সেগুলো চেক করে যাচ্ছে। আমরা এমন কিন্তু অনেকজনের সাথে কথা বললাম, এমন প্রায় দুই তিনজনের সাথে আমাদের কথা হয়েছে যারা মূলত লকার চেক করতে এখানে এসেছেন। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর তারা বেশ ভয় ছিল, আতঙ্কে ছিল, তাই মূলত তারা এসেছেন এবং দেখে গেছেন যে তাদের লকারটি আসলে অক্ষত অবস্থায় আছে কিনা। সবকিছু মিলিয়ে একটি তথ্য আমরা জানিয়ে রাখতে চাই এবং একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে ব্যাংক এবং ব্যাংকের ভল্ট, ব্যাংকের লকার, এটাকে সব থেকে নিরাপদ জায়গা ভাবা হয়। কারণ আপনার আমার পকেটে যখন আর 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ যখন টাকা থাকে তখন আমরা ঠিক এটাকে নিরাপদে রাখার জন্য চেষ্টা করি এবং সেটা নিরাপদে রাখতে আমরা ব্যাংকের আশ্রয় নিই। এবং ঠিক তেমনি করে যদি কারো ঘরে স্বর্ণালঙ্কার থাকে সেটাও নিরাপদে রাখার জন্য ব্যাংকের লকার থাকে এবং সেই সেটা বাবদ কিন্তু প্রতি বছর ব্যাংকে টাকা পেমেন্ট করা হয়, অর্থাৎ ভাড়া দেওয়া হয় যে আমি আপনার থেকে যে লকারটা নিলাম সেই লকার বাবদ আমি আপনাকে ঠিক কত টাকা দিব এবং যতটুকু আমরা জানতে পেরেছি 3,500 থেকে 4,000 টাকার মতো করে কাটা হতো। এই যে ভাড়া কাটা হলো তার ব্যাংকে নিরাপদে রাখার জন্য লকার তিনি নিলেন, তারপরও সেই লকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েবের ঘটনা, যার আনুমানিক মূল্য এই বাজার দরে ধরলো 1,74,00,000 টাকা, আমরা 1.5 কোটি টাকায় ধরলাম। সেই 1.5 কোটি টাকার স্বর্ণ যার খোয়া গেল, যে অভিযোগ করেছেন তিনি কালকে মামলা করবেন, আগামীকাল মামলার একটা কথা আমরা জেনেছিলাম, যদি ওই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কি দিবে। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের যে বিষয়টি জানালেন তারা একটি ইন্স্যুরেন্স করে রেখেছে, যদি কোনো ছোট লকার থেকে কিছু খোয়া যায় তিনি পাবেন 1 লাখ, মাঝারি লকার থেকে যদি কিছু খোয়া যায় ইন্স্যুরেন্স বাবদ তিনি পাবেন 2 লাখ এবং বড় সাইজের কোনো লকার থেকে কিছু খোয়া গেলে, মূল্যবান আপনার যাই সম্পদ থাকুক সেগুলো যদি খোয়া যায় আপনি পাবেন মাত্র 3 লাখ টাকা। সবকিছু মিলিয়ে একটি গ্রাহক হিসেবে আপনাদের মন্তব্যটা কি আসলে এই বিষয়ে, যে আপনার কোটি টাকার সম্পদ ব্যাংকের লকারে নিরাপদে রাখলেন সেখান থেকে সেটা হাওয়া, ছোট লকারে রাখলে আপনি 1 লাখ পাবেন, বড় মাঝারি লকারে রাখলে 2 লাখ টাকা পাবেন, বড় লকারে রাখলে 3 লাখ টাকা পাবেন।